ওয়েদার দেখো আজকে, এখন টাইম 6:20। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদৌকে মনে মনে বললাম, জোরে জোরে বললাম, তবুও বললাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা। নতুন ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোটামুটি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। এখন টাইম হয়েছে 6:20, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার ছেলে 7:30 থেকে অনলাইনে ক্লাস করবে। দেখো আমি কী দেখাচ্ছি, দেখো এইটা দেখাচ্ছি, এটা কেন দেখাচ্ছি, আমার কতগুলো কুঁড়ি এসেছে, আমার গাছটায় কতগুলো কুঁড়ি এসেছে। এই ছোট্ট বেবি গাছটাতেও কুঁড়ি চলে এসেছে, দেখো সবগুলোতে কুঁড়ি চলে এসেছে, কিন্তু ফুল দিয়েছে একটা। ওয়াও দেখো কত সুন্দর ফুল। ঠিক আছে চলো সকালের কাজগুলো সেরে নেওয়া যাক। সকালবেলাতে যেমন কাজ থাকে, ঝাড়ু পোছা বাসন ধোয়া সব কাজগুলো করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। একটু টিফিন বানাতে হবে, ছেলেটা পড়তে বসবে, টিফিন বানাও। কি টিফিন বানাই দেখি। ঠিক আছে চলো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। দুদিন পর ভিডিও করছি, সোমবার মঙ্গলবার বুধবার, তিন দিন ভিডিও করতে পারি না। আজকে না, সোমবার তো করেছিলাম, মঙ্গল বুধবার বৃহস্পতিবার, আজকে শুক্রবার, শুক্রবার থেকে ভিডিওটা করছি। ঠিক আছে দেখতে থাকো, বাসনটা ধুয়ে নিয়ে আগে।
হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আবার সেই সকালে ছোটা বিশে কথা বলেছিলাম। তারপরে যেমন কাজ থাকে, ঝাড়ু পোছা বাসন ধোয়া সবকিছু করে করে স্নান পুজো পাঠ সবকিছু করে নিয়েছি। এই দেখো, আমি পুজো পাঠ করে নিয়েছি, জামা কাপড় ধুয়ে নিয়েছি। এবার একটু চা খাই, আসুন আসুন একটু চা খাই। চা খেয়ে তারপরে এবার বিছানা মিলানা যেমন থাকে সেসব কাজগুলো সারাদিনে যতটা পারবো শেয়ার করব, ঠিক আছে? আসো একটু চা খাই। ওই যে দেখতে পাচ্ছ মুড়ি মাখাচ্ছি, ওইটা হচ্ছে আগের দিনের বাঁধাকপির সবজি ছিল, ওইটা দিয়ে মুড়ি মাখাচ্ছি। আবার তারপরে আমার হাজবেন্ড চলে এসেছে চপ নিয়ে, আর ওই চপটা হচ্ছে আমার স্পেশাল চপ, আমার একটা বোনের দোকানের চপ। ওই বোনটা আমাকে খুব ভালোবাসে, ওর দোকানের চপ। চপটা কিন্তু একটা করে ভাগে পাইনি, চপটা দুটো করে ভাগে পেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 11টা। এখন আমার ছেলে স্কুল থেকে ফোন এসেছে, ওখানে যেতে হবে, ভ্যাকসিনের বিষয়ে কি বলবে। চলো আমার ছেলের স্কুলটা তোমাদের কাছে ঘুরে নিয়ে আসি। চলে এসেছি রান্নাঘরে। স্কুলে কেন গিয়েছিলাম ওটা পুরো ভিডিওটা দেখতে থাকো, বলবো, ঠিক আছে? এখন এখন আমি বানাবো আন্ডা, আন্ডা আলু। এর জন্য আন্ডা নিয়ে নিয়েছি, দেশি মুরগির আন্ডা, আলু সেদ্ধ, আর আন্ডা আলু দুটোই সিদ্ধ করে নিয়েছি। আর মশলাতে দেব গরম মশলা, আদা রসুন, ধনে পাতা, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা হলুদ। আন্ডার ঝোল বানানা কি রেসিপি দেখাবো, সবাই তো বানাতে পারো, যে যেরকম ভাবে বানাতে পারো বানাও, কিন্তু আমি লাইফস্টাইল খুলেছি যখন, আমি একটু শেয়ার করছি, দেখো আমি আমি কেমনভাবে বানাই, ঠিক দেখতে থাকো। অনেকভাবেই রান্না করা যায়, আমারটা দেখতে থাকো।
এই দেখো আমার আন্ডার ঝোল কমপ্লিট, আন্ডা আলুর ঝোল কমপ্লিট। আজকে দুপুরের লাঞ্চ মেনু আন্ডা আলুর ঝোল হচ্ছে, রাইশাক ভাজা। রাইশাক সবাই জানে নি রাইশাকটা কি জিনিস, আমাদের এখানে রাইশাকটা পাওয়া যায়, একদিন রাইশাকের রেসিপি দেখাবো, ঠিক আছে? আমার ছেলেকে খেতে দিয়েছি, তারপর আমরাও খাবো। আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। বাবু খেয়ে বল, আন্ডার ঝোল কেমন হয়েছে খেয়ে বল, কেমন টেস্ট হয়েছে? অনেক টাইম হয়ে গেছে, একটা বেজে গেছে, স্কুলে গিয়েছিলাম না ওই জন্য টাইম লেগে গেছে। আমরা সব খেতে বসে যাবো, আমার হাজবেন্ড বড় ছেলে সব খেতে বসে যাবো। আচ্ছা খেয়ে নে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 7:30। সারাদিন সেই স্কুলে গিয়েছিলাম, রান্না করেছিলাম, তারপরে তো আর তোমাদের সঙ্গে কথা হয়নি। আর আজকে ভেবেছিলাম বিকেলবেলা একটু ক্যামেরাটা চালু করবো ছেলেদের অনলাইন ক্লাস শেষ হওয়ার পরে, কিন্তু গেস্ট এসে গিয়েছিলো বাড়িতে, আর ক্যামেরা গেস্ট আসলে কি আর ক্যামেরা বন্দি করা যায়? সবাই তো ক্যামেরার সামনে আসবে না, না বুঝতেই পারছো। স্কুলে গিয়েছিলাম, ওই যে ছেলের ভ্যাকসিন বলেছিলাম না, আমাদের ইন্ডিয়াতে ছেলের ভ্যাকসিন হয়ে গিয়েছে, আর স্কুলে হচ্ছে ডেকেছিলো ভ্যাকসিনের ব্যাপারেই ডেকেছিলো, কিন্তু আমি ফোনে বলেছিলাম সেটা স্যারেরা বুঝতে মনে হচ্ছে পারছিল না, ওই জন্য আমাকে স্কুলে যেতে হয়েছিল আবার। ভ্যাকসিনের বিষয়ে মিটিং ডেকেছিল যেতে হয়েছিল, কিন্তু আমার তো ভ্যাকসিন হয়ে গিয়েছে, ডেকেছিল জন্য গিয়েছিলাম। ঠিক আছে, এখন এখন সন্ধ্যেবেলা একটু চা খাবো, চা খাওয়ার পরে এই তো সব গেস্টরা গেল, চা খাওয়ার পরে এবারে দিনের বেলা রান্না করেছিলাম, ওই তো আন্ডা আলু সবজি বানিয়েছিলাম, মানে ডিম আলু সবজি বানিয়েছিলাম, আর হচ্ছে রাইশাক ভাজা করেছিলাম, ওইটারই কিছু কিছু পড়ে আছে, দুবেলারই করে ফেলি এখন। তো ওইটা রাত্রে দুটি, আজকে রুটি বানাবো না, ভাতই করে ফেলবো। চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করে দেবে, আর পাশে যে বেল আইকনটি থাকে ওইটা বাজিয়ে দেবে, ঠিক আছে? এতে করে কি হয় জানো, আমি যে ভিডিওগুলো বানাবো না ওটা তোমার কাছে ফার্স্ট পৌঁছে যাবে, ঠিক আছে? বাই। তোমরা দেখছো বুঝতে পারছি, তোমরা দেখছো ভিডিওগুলো বুঝতে পারছি, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও।